ওমেন টাইমসের উদ্যোগে শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস। রান্নার প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজের ছাপ রেখেছেন এমন 10 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ। ওমেন টাইমসের উদ্যোক্তা জানান, তারা প্রত্যেক বছরই নারী দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। খুব ভালো লাগছে, ফিলিং লাইক এ সেলিব্রিটি। যেরকম সেলিব্রিটি পরে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই প্যারেন্টস, এই বলবো না, কারণ প্যারেন্টসদের অবভিয়াসলি থ্যাঙ্কস, বিকজ আমি জন্মেছি। সবচেয়ে বড় থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে দেবো, এতটা সাপোর্ট না থাকলে কিছুই হতো না। এবং আমার মেয়ে, অ্যাকচুয়ালি ওরই লিমকা বোকা ওয়ার্ল্ড রেকর্ডে একটা রেকর্ড আছে, 13টা অ্যানিমালস অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাডপ্ট করেছে। প্রচণ্ড ভালোবাসে অ্যানিমালস, অবভিয়াসলি এটা ইনহেরিটেড কোয়ালিটি হয়তো হবে আমাদের থেকে। তো খুব ভালো লাগছে ভীষণ, মানে এটা সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে এটা অ্যানিমালসদের জন্য পাওয়া, মানে আমার শেখার খুব আগ্রহ। আর আমি বিউটিশিয়ানও শিখেছি, অনেক দিক দিয়ে শিখেছি, মানে আসতে শিখেছি, মানে খুব তাড়াতাড়ি আমি শিখতে পারি না, মানে আমি শিখেছি এখন পর্যন্ত করছি। আর ফিজিওথেরাপি মানে যতটুকু ধরার ব্যাপার থাকে আমি অতটুকু ধরেছি, ধরে আমি কাজ স্টার্ট করেছি। কোনো মানে রুগী যদি আসে ব্যথা বেদনার ব্যাপারে, ওনাদের আমি একটু ঠিক করতে পারি। খুব খুশি ম্যাম। আজকে যে অনুষ্ঠান চলছে আর কি, সেখানে ওমেন টাইমসের পক্ষ থেকে ফেলিসিটেট করা হচ্ছে প্রচুর মানুষকে, যারা সমাজের জন্য কাজ করেন, যে নারীরা তাদেরকে আর এক ধাপ বোধ হয় ভরসা, সাহস বা সম্মান জানানো, এইটাই তো বোধ হয় সঠিক সময় বা উদ্যোগ। আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদ্বোধন সেলিব্রেট করছি। তো আমাদের দুটো ইভেন্ট ছিল আজকে সকালবেলা, আমাদের কুকিং কনটেস্টটা ছিল, অনেক মহিলারা আমাদের কুকিং কনটেস্টে পার্টিসিপেট করেছে, অনেক দূর দূর থেকে লোকেরা এসছে। এবং আমরা এখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করছি। আমাদের সাথে রুদ্রনীল দা আছেন, আমাদের সাথে ডক্টর পূর্ণেন্দু রয় আছেন, আমাদের সাথে আরও অনেক স্বনামধন্য মানুষেরা আছেন। এবং আমাদের প্যানেল ডিসকাশন হচ্ছে, কিছু আমরা স্বনামধন্য মানুষদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছি, আমাদের কিছু অ্যাওয়ার্ডিরা আছেন আমাদের এখানে। এবছর আমরা কুকিং কনটেস্টটা মার্চ করেছি, যার জন্য সারা দিনের আমাদের ইভেন্টটা হচ্ছে আর কি।